মসজিদে প্রবেশের আদব কয়টা পাঁচটা পাঁচটা কয়টা পাঁচটা মনে রাখবেন মসজিদে প্রবেশের আদব পাঁচটা আল্লাহুম্মা ফতাহ লি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিকা আবওয়াবা আসসালামু আলাইকুম হ্যালো গাইস নতুন একটা ইসলামিক টপিক নিয়ে হাজির হয়ে গেলাম মোহাম্মদ আবুল হোসাইন তো গাইস আপনারা অবশ্যই থাম্বনেলের মাধ্যমে দেখতে পারছেন আজকে কিসের ভিডিও তো গাইস আজকে আমরা শিক্ষা দেব আপনাদের এবং আমাদের যারা দর্শক আছে তাদেরকেও শিক্ষা দেব যে মসজিদে ওঠা যে পাঁচটা আদব রয়েছে সেই আদব কয়টা অবশ্যই আমাদের অনেক অনেক মুসলমান বাইরে আছে আপনারা যারা জানেন না এবং কাউর কাছে জিজ্ঞাসা করতে চান না এবং মসজিদে ইমাম সাহেবের কাছেও জান না যে কিভাবে মসজিদে প্রবেশ করতে হয় কিভাবে মসজিদের আদব রয়েছে মসজিদের ভিতরে ঢোকার যে আদব রয়েছে সেগুলো জানি না তো গাইস আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব এবং দোয়ার মাধ্যমে যেগুলো মসজিদে প্রবেশ করতে হয় যে পাঁচটা আদব এই পাঁচটা আদব আমি আপনাদেরকে শিখাই দেব তো গাইস আমাদের চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন তো গাইস ভিডিও শুরু করা যাক প্রবেশের আদব কয়টা পাঁচটা পাঁচটা কয়টা পাঁচটা মনে রাখবেন মসজিদে প্রবেশের আদব পাঁচটা প্রথম এক নাম্বার হলো ডান পা দিয়ে প্রবেশ করা ডান পা দিয়ে কি করা প্রবেশ করা আমাদের অনেক যুবরা কিন্তু জানে না যে কোন পা দিয়ে মসজিদে ঢুকতে হয় টাস করে এসে জুতা খুলে টাস করে মসজিদে উঠে যায় তাড়াতাড়ি উঠে যায় কিন্তু কোন পা দিয়ে যে মসজিদে প্রবেশ করতে হয় সেটা কিন্তু যুবকরা জানে না আজকে আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো আমরা প্রথম কোন পা দিয়ে মসজিদে প্রবেশ করব ডান পা দিয়ে এই ডান পা দিয়ে প্রবেশ করলাম প্রথম কি করছি প্রবেশ করছি তারপরে 20 দুই নম্বরে বিসমিল্লাহ বলা কি বলা বিসমিল্লাহ বলা বিসমিল্লাহ বলা বিসমিল্লাহ কি শুধু বিসমিল্লাহ বলা না বিসমিল্লাহির রহমানির রহিম কি বলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলা কি বলা দুই নম্বরে বিসমিল্লাহ বলা তারপরে দোয়া পড়া কি পড়া দোয়া পড়া এই দোয়াটা আমরা অধিকাংশ মানুষই কিন্তু দোয়াটা জানি না তো গাইস আমরা যারা আমাদের মাধ্যমে যারা ভিডিওটা দেখতে আছেন আজকে দোয়াটা শিখে নেবেন আজকে আমি যে দোয়াটা শিখিয়ে দেব এই দোয়াটা মসজিদে প্রথম হলে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে কি পা দিয়ে ডান পা দিয়ে দুই নম্বরে বিসমিল্লাহ বলতে হবে তিন নম্বরে দোয়া করতে হবে আল্লাহুম্মা ফতাহ লি আল্লাহুম্মা ফতাহ লি আল্লাহুম্মা ফতাহ লি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিকা আবওয়াবা রাহমাতিকা এই দোয়াটা পড়ে প্রবেশ করতে হবে আমরা এমন মুসলমান হয়েছি এই দোয়াটা জানি না কার ওলামা ইকরামদের কাছে যাই জিজ্ঞাসা করব শরম করে ইমাম সাহেবের কাছে যাব শরম করে তাহলে প্রথম মসজিদে প্রবেশের আদব পাঁচটা কয়টা পাঁচটা এক নম্বরে ডান পা দিয়ে প্রবেশ করা দুই নম্বরে কি করা বিসমিল্লাহ বলা তিন নম্বরে দোয়া করা চার নম্বর হলো দুরুদ শরীফ পড়া কি পড়া দুরুদ শরীফ পড়া চার নম্বরে দুরুদ শরীফ পড়া দুরুদ ইব্রাহিম না এমন আর অন্য দুরুদ না দুরুদ বড় হয়ে যায় তাহলে একটা ছোট্ট দুরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফটা কি করা পড়া এক নম্বরে কি গেছে ডান পা দিয়ে প্রবেশ করা দুই নম্বরে বিসমিল্লাহ বলা তিন নম্বরে দোয়া পড়া চার নম্বরে দুরুদ শরীফ পড়া পাঁচ নাম্বার হলো ইতিকাফের নিয়ত করা কি করা নিয়ত করা যার অর্থ বুঝায় মসজিদে এসে কোন রকমের দুনিয়াবি কথা বলা যাবে না দুনিয়া মসজিদে এসে গরু কয়টা বাচ্ছে কয়কটা জমি আর চাষ করছে কয়টা বাড়ি করছে যাবতীয় কথা আমাদের মসজিদে এসে কিন্তু আমরা বলি কয় টাকা বেতন পায় ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে কি করে এই যাবতীয় অশ্লীল কথা তো অনেকে বলে মসজিদে আইসা ঘুমায় মসজিদে আইসা অযথা ফ্যান চালাই রেখে চলে যায় মসজিদে আইসা মসজিদে মাইক থাকলে গজল গায় মসজিদে মাইক থাকলে অন্য অন্য যেগুলো আছে না কেন মসজিদের অপব্যয় করে আসলে এটা করা কি আমাদের উচিত না তাহলে এক নাম্বার হলো মসজিদে প্রবেশ করার সময় কি কোন পা দিয়ে প্রবেশ করতে হবে কোন পা দিয়ে দুই নম্বরে কি করা
বিসমিল্লাহ বলা, কি করা? বিসমিল্লাহ করা। তিন নম্বরে দোয়া পড়া, কি পড়া? দোয়া পড়া। চার নম্বরে হলো দুরূদ শরীফ পড়া। পাঁচ নম্বরে হলো ইতিকাফের নিয়ত করা। তো আজকে আমরা পাঁচটা মসজিদের প্রবেশের পাঁচটা আদব শিখলাম, তাই না? তো গাইস, আজকে যারা আমাদের ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে ব্যক্তি আমাদের ভিডিওটা ভালো লাগছে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।